পর্যটন না থাকলে আমাদের কক্সবাজারের কোনো আকর্ষণ থাকবে না। আপনারা ঢাকায় বসে একটি রুমে বসে একটা প্রজ্ঞাপন আমাদের উপর চাপিয়ে দেবেন সেটা আমরা কখনোই ভালোভাবে মেনে নিতে পারি না। আপনি হঠাৎ করে বলবেন ফেব্রুয়ারি মাসে কেউ যেতে পারবে না, এটা তো অযৌক্তিক দাবি। কেন যেতে পারবো না সেটা তো জানার অধিকার আমাদের আছে। সরকারের কাছে শনির্বন্ধ অনুরোধ করি আপনারা এই প্রজ্ঞাপনটা পুনর্বিবেচনা করেন। সেন্ট মার্টিনে ওনারা বললেন নভেম্বরে ডিসেম্বরে 2000 করে লোক প্রতিদিন যেতে পারবে, থাকতে পারবে না, চলে আসতে হবে, না রাত্রে থাকতেও পারবে। জানুয়ারিতে যেতে পারবে, রাত্রে থাকতে পারবে না। ফেব্রুয়ারিতে একদম কেউ যেতে পারবে না। তো একটা প্রজ্ঞাপন দিলে এটা তো ব্যাখ্যা দিতে হবে, জনগণ হিসাবে তো আমাদের জানার অধিকার আছে। আপনি কেন ফেব্রুয়ারিতে নিষিদ্ধ করতেছেন? এইভাবে তো আপনি পরিবেশ রক্ষা করতে পারবেন না। পরিবেশ রক্ষাটা হচ্ছে ভিন্ন জিনিস। আমাদেরকে দ্বীপ বাঁচাতে হবে, পর্যটন বাঁচাতে হবে। আমাদের প্রথম আইডেন্টিটি হচ্ছে আমরা পর্যটন নগরীর বাসিন্দা। পর্যটন না থাকলে আমাদের কক্সবাজারের কোনো আকর্ষণ থাকবে না। সুতরাং আমরা সরকারের কাছে দাবি করব যে আপনারা সমন্বিতভাবে আলাপ আলোচনা করে পর্যটন কিভাবে সমৃদ্ধি করা যায় সেটা আমাদেরকে বলেন। আপনাদের পরামর্শ থাকলে আপনারা দেন, আমাদের পরামর্শ থাকলে আমরা দিব। আপনারা ঢাকায় বসে একটি রুমে বসে একটা প্রজ্ঞাপন আমাদের উপর চাপিয়ে দেবেন সেটা আমরা কখনোই ভালোভাবে মেনে নিতে পারি না। আপনি কেন সেখানে পর্যটক সীমিত করতে চাচ্ছেন? প্রবাল দ্বীপ পর্যটক যদি দুজন বেশি যায় প্রবাল দ্বীপের কী ক্ষতি হবে সেগুলো আমাদেরকে ব্যাখ্যা দেন। আপনি পরিবেশ যদি রক্ষা করতে চান তাহলে অন্য কিছু ইমপ্লিমেন্ট করেন, যেখানে প্লাস্টিকের বোতল ব্যবহার করতে পারবেন না, আপনি পলিথিন ব্যবহার করতে পারবেন না, এইটা করতে পারবেন না, এইটা করতে পারবেন না, সেগুলো বলেন। আপনি হঠাৎ করে বলবেন ফেব্রুয়ারি মাসে কেউ যেতে পারবে না, এটা তো অযৌক্তিক দাবি। কেন যেতে পারবো না সেটা তো জানার অধিকার আমাদের আছে। তাইলে এই কারণে আমরা বলি, সরকারের কাছে শনির্বন্ধ অনুরোধ করি আপনারা এই প্রজ্ঞাপনটা পুনর্বিবেচনা করেন। পুনর্বিবেচনা করলে কী করলে আপনার দ্বীপের কল্যাণ হবে, কী করলে পর্যটন শিল্পের কোনো ক্ষতি হবে না, এগুলো চিন্তা করে আমাদেরকে ব্যাখ্যা দেন। আমরা ব্যাখ্যা দাবি করি। এখন আমরা আপনাদেরকে বলি, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটা খোলা চিঠি লিখেছি। খোলা চিঠির মধ্যে আমরা পয়েন্টগুলো এনেছি যে সেন্ট মার্টিন আমাদের একটা অহংকার। সেন্ট মার্টিন পুরো পর্যটন শিল্পের অন্যতম আকর্ষণ। মানুষ কক্সবাজারে ইন অ্যাভারেজে যদি 1 কোটি আসে তার মধ্যে আপনার 80 লাখেরই একটা ইচ্ছা থাকে যে আমি সেন্ট মার্টিনটা দেখবো। তো এই আকাঙ্ক্ষাকে আপনি স্টপ করতে পারবেন না। এটার জন্য আপনার সুপরিকল্পিত কিছু নীতিমালা প্রণয়ন করতে হবে এবং এগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে। আপনি হুট করে একটা করবেন সেটা কেউই ভালোভাবে মেনে নেবে না। নাম্বার 2, এখন আসেন আপনি, আপনারা সবাই জানেন যে এখানে একটা জেটি আছে যেটা অননুমোদিত বা অবৈধভাবে নির্মিত করা হয়েছে জনগণের মতামতকে উপেক্ষা করে। যাই হোক, রাষ্ট্রের প্রয়োজনে যদি কিছু করা লাগে সেটা করতে হবে, কারণ রাষ্ট্রটা জনগণের জন্য। তো রাষ্ট্রের কল্যাণ মানে জনগণের কল্যাণ। আপনি সেটা করলেন কি? আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে আমাদেরকে যে এটা ওয়ান টাইমের জন্য করছি, যে প্রধানমন্ত্রী আসবেন উদ্বোধন করে চলে যাবেন, তারপর আমরা রিমুভ করবো।